এগুলো মোটর চালিত না না ব্যাটারি মোটর চালিত ভ্যান এই সামনের দিকে এইদিকে রাস্তাটা এদিকে চলে গেছে রাজশাহী আর এইদিকের রাস্তাটা আমাদের নবাবগঞ্জ এটা চাপাই নবাবগঞ্জ চলে গেছে এই রাস্তাটা বাংলাদেশে একের পর এক নানা রকম অভিজ্ঞতা হচ্ছে এখানে রাস্তা খুব সুন্দর সামনে দেখাচ্ছি রাস্তাটা খুব বেশ সুন্দর বাংলাদেশ ভ্রমণে আমার ভ্রমণ সঙ্গী আনোয়ার সাহেবকে যতই দেখেছি ততই অবাক হয়ে গিয়েছি একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ হয়েও তিনি সমানতালে যেভাবে আমাকে মসজিদও দেখিয়েছেন ঠিক তেমনভাবেই আমাকে বাংলাদেশের বিশেষ করে রাজশাহী এলাকার বিভিন্ন মন্দিরেও তিনি নিয়ে গেছেন বন্ধুরা এবার আমাদের গন্তব্য রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার প্রেমতলিতে যেখানে আছে মহারাজ নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের আশ্রম বন্ধুরা আমরা পৌঁছে গিয়েছি সেই আশ্রমে আসুন ঘুরে দেখি সেই আশ্রম এবং শুনতে থাকি এখানকার ইতিহাস অহিংসার মহান সাধক ছিলেন শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর সনাতন হিন্দু বৈষ্ণব ধর্ম প্রচার করতে গিয়ে সমাজে সম অধিকার প্রতিষ্ঠা ও মানব সেবার কাজ করতেন নরোত্তম দাস ঠাকুরের জন্ম আনুমানিক 1466 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1531 খ্রিস্টাব্দে তিনি ছিলেন রাজা কৃষ্ণানন্দ দত্ত ও নারায়ণী দেবীর পুত্র বর্তমান বাংলাদেশের রাজশাহী জেলার গোপালপুর পরগনায় তিনি বেড়ে ওঠেন তাঁর পিতা বিশাল ভূসম্পত্তির মালিক হলেও নরোত্তম দাসের এই বিশাল সম্পত্তির প্রতি বিন্দুমাত্র লোভ ছিল না তারা ছিলেন জাতিতে কায়স্থ বাল্যকালের কিছু সময় নিজের গ্রাম গোপালপুরে কাটানোর পর বৈষ্ণব মন্ত্রে দীক্ষালাভ করার জন্য মাত্র 16 বছর বয়সে তাঁর পিতার এই অগাধ সম্পত্তি ত্যাগ করে তিনি চলে যান ভারতের অন্যতম তীর্থস্থান বৃন্দাবন এবং বৈষ্ণবকুল শিরোমণি লোকনাথ গোস্বামীর কাছে বৈষ্ণব মন্ত্রে দীক্ষা লাভ করেন নরোত্তম দাসের বৈষ্ণব প্রচার সমাজ সংস্কার ও মানব সেবার কাছে হার মেনে যায় সমাজের উঁচু নিচু ধনী দরিদ্র সকল শ্রেণীর মানুষরাই নরোত্তম দাস ঠাকুরকে স্মরণ করতে গোদাগাড়ির ঐতিহ্যমণ্ডিত এই গৌরাঙ্গ বাড়িতে প্রতি বছর পালিত হয় তিরোভাব তিথি সেই অনুষ্ঠানে লাখ লাখ নরোত্তম দাস ভক্তের সমাগম ঘটে ইতিহাসে পাওয়া যায় লালন শাহ নরোত্তম দাসের তিরোভাব তিথিতে যোগ দিয়েছিলেন নরোত্তম দাসের অনুসারী ছিলেন মহাত্মা গান্ধীও যদিও তিনি কখনো এই গৌরাঙ্গ বাড়িতে আসেননি নরোত্তম দাস ছিলেন বৈষ্ণব সমাজ পদাবলী কীর্তন বা লীলারস কীর্তনের প্রবর্তক বাংলা সঙ্গীত জগতের বিবর্তনের ইতিহাসে পদাবলী কীর্তন প্রায় 400 বছর ধরে জনপ্রিয় হয়ে আছে আর সেজন্যই এই রসকীর্তন ধারার প্রবর্তক নরোত্তম দাস বিপুল যশের অধিকারী হয়েছিলেন তিনি নিজেও সুকণ্ঠের অধিকারী ছিলেন পরবর্তীকালে তার পথ অনুসরণ করে আরও কয়েকটি পদকীর্তন ঘরানার সৃষ্টি হয়েছিল নরোত্তম দাসের সাহিত্যকর্মও মধ্যযুগের পদাবলীর ইতিহাসের অতুলনীয় সম্পদ বৈষ্ণব পদাবলী বৈষ্ণব শাস্ত্রেরই রসভাষ্য প্রধানত রাধাকৃষ্ণের প্রেমলীলার বিচিত্র পর্যায়ে বর্ণনাই এর উদ্দেশ্য বিদ্যাপতি চণ্ডীদাস জ্ঞানদাস গোবিন্দ দাস বলরাম দাস প্রমুখ বিখ্যাত পদকারদের সাথে নরোত্তম দাস ঠাকুরও অমরত্ব লাভ করেছেন তিনি একাধারে বৈষ্ণব শাস্ত্র বিষয়ক বহু গ্রন্থ যেমন রচনা করেছিলেন তেমনি অনেক উৎকৃষ্ট পদ রচনা করেছিলেন যাই হোক বন্ধুরা ফিরে চললাম প্রেমতলি থেকে এবার গন্তব্য আরও অনেক দূর দুপুর গড়িয়ে বিকেল নেমেছে হয়তো আমাদের যেতে যেতে হয়ে যাবে সন্ধে তবুও যেতে হবে সেই 4:00 থেকে শুরু করেছি আমাদের যাত্রা এখনও চলছে আরও চলবে দেখা হবে পরবর্তী পর্বে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন